বিজেপির 12 ঘন্টা ধর্মঘটে বিরোধিতায় ফুলবাড়িতে রাস্তায় নামলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বুধবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মোড় থেকে ব্যাটালিয়ন মোড় হয়ে বন্ধের বিরোধিতা করে মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এদিন ফুলবাড়ি এলাকার বিভিন্ন দোকানদারদের দোকান খোলা রাখার আবেদন করেন কর্মী সমর্থকেরা। রাস্তায় নেমেছি, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তারা নবান্ন অভিযানের নাম করে ছাত্র সমাজকে নিয়ে যে অভিযান করেছিল, তাদের যে বর্বরোচিত আচরণ মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এবং এই এই যে আচরণ এবং স্টুডেন্টের নাম করে বয়স করলে বাইরে থেকে কিছু গুন্ডা বাহিনী নিয়ে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধেই হচ্ছে আমাদের আজকের বন্ধের বিরোধিতা। বিজেপি যে বন্ধ ডেকেছে, এই বন্ধের কোনো কারণ নেই, কোনো মানে হয় না। তারাই অত্যাচার করে গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে আজকে ওরা ধ্বংস করার নাম করে যে বন্ধ করতে চাচ্ছে, সেই বন্ধের আমরা বিরোধিতা করছি এবং এই বিরোধিতা করছি। এবং যত দোকান ছিল সব দোকানপাটকে আমরা বলে দিয়েছি, আপনারা করুন, ব্যবসা করে খান, পশ্চিমবঙ্গে কোনো বন্ধ হবে না। আমরা মানছি না।